আবারও বাড়ছে করোনার প্রকোপ, আবার কি বন্ধ হয়ে যাবে স্কুল? কি ভাবছে শিক্ষা দপ্তর জানুন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি জানান, বন্ধ করার কথা এখনই ভাবছে না রাজ্য সরকার। গরমের ছুটি দীর্ঘ হওয়ার কারণেই এখনই স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে চাইছে না রাজ্য। করোনা প্রকোপ বাড়ছে, এই নিয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর থেকে এখনও কোনো নির্দেশিকা আসেনি, নির্দেশিকা এলে আমরা সেই মতো সিদ্ধান্ত নেব, পরিস্থিতি বুঝে নিতে চাইছে রাজ্য। দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ রয়েছে, রয়েছে শিক্ষকের অভাব। এ বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সবটাই কোর্টের বিচারাধীন আছে, কোর্ট নির্দেশ দিলেই তবেই আমরা এই প্রক্রিয়া শুরু করতে পারব। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।